আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকতত হিন্দু ধর্মাবলম্বী হল বারুণী স্নান অনুষ্ঠিত। এপ্রিলের 6 তারিখ বুধবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি সূর্যোদয়ের সাথে সাথে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিক মন্ত্রোচ্চারণ সহ পার্কি সমুদ্র সৈকতত পুণ্য স্নান গুজি এটা হাজারো ভক্তকুল এবং পুণ্যার্থীল অংশগ্রহণ করে। সনাতন ধর্ম মতে পাপমোচনের আশায় মন্ত্রপাঠ করি নদী স্নান গুজিতে সমাবেত ওই ভক্ত পুণ্যার্থীল। এছাড়া মধুকৃষ্ণা ত্রয়োদশীতে মহাতীর্থ শ্রী শ্রী বারুণী স্নান উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী চণ্ডীপাঠ, গঙ্গা পূজা ও গীতা পাঠ, পুষ্পযজ্ঞ, মহাপ্রসাদ আস্বাদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছে যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবাই। আমরা বাঙালি ঐতিহ্য হল সকলের উৎসবে অংশগ্রহণ করা। এছাড়া উদযাপন পরিষদের সভাপতি, কল্লো সেনা সভাপতিত্ব, সদস্য সচিব সজীব কুমার দেবনাথ সঞ্চালনায় বিশেষ অতিথি আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার নাসিরুদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালি, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, আওয়ামী লীগ নেতা সন্তোষ কুমার দে, সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন, মোহাম্মদ শহীদ, আবুল বাসার, দক্ষিণ জেলা তাঁতি লীগের সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক আজিজ, ইউপি সদস্য তহিদুল আলম, বিলকিস আক্তার চৌধুরী সহ আরো বহু কেউ। এখানে পার্মেন্ট কয়েকটা স্নানাগার নির্মাণ করে দেন তাহলে আপনার কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। সি প্লাস চট্টগ্রাম।